আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, গত 10ই মহররম অর্থাৎ আশুরায় শিয়াদের আস্তানার মধ্যে কি কি শিরক হলো, বিদাত হলো এবং ঢোলবাজি ইবাদতবন্দি করলো, তাজিয়া মিছিল বের করলো এবং পাক পাঞ্জাতনের জন্য খাবার পানি মিষ্টি রেখে উপাসনা করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া তৈরি করলো এবং পাক পাঞ্জাতনের সামনে উপাসনা ও মোনাজাত করলো, এক মহিলা অসুস্থ হয়ে সুস্থ হওয়ার আশায় মহররমের সিন্নি খাওয়ার জন্য আসলো, খিচুড়ি খাওয়ার জন্য আসলো, এই সমস্ত বিষয় আজকে ভিডিওতে তুলে ধরব। দর্শক, এই বিষয়গুলো আপনারা জানুন, শুনুন, বুঝুন এবং শিরক বিদাত থেকে বিরত থাকুন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। ভাইজানের নাম কি? এই ভাইয়ের নাম কি? তো নবীর নাতি হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে এজিদের শয়তান বাহিনী যে হত্যা করলো, নির্মমভাবে শহীদ করছে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, আমরা জীবনের থেকে বেশি ভালোবাসি সমস্ত মুমিন মুসলমানদের। নবীকে, নবীর মেয়ে, নবীর স্ত্রী, আহলে বায়াত, নবীর পরিবার পরিজন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বাহাত্তর শহীদ, এদেরকে আমাদের প্রত্যেকের জীবন থেকে বেশি মহব্বত করতে হবে, ঠিক আছে? আমরা সাজদা করতে পারি না কেন, নামাজ করতে পারি না কেন? আমরা তাদের জন্য আমরা নামাজ করি, রোজা রাখি, কোরআন করি, তাদের জন্য বেশি বেশি মিলাদ মাহফিল করি, ওয়াজ করি, তার নাম স্মরণ করি, আমরা তার পরচম ইসলামের পরচম নিয়ে দূরাই, এটাই হলো আমাদের কর্তব্য। যেহেতু তারা ইসলামের জন্য জীবন দিছে, তারা ইসলামের জন্য, আমরা ইসলামের আলো জাগাবার জন্য আমরা রাস্তা রাস্তা এই আলম নিয়ে দূরাই, ইসলামের পরচম নিয়ে দূরাই, ইয়া হোসেন করা লাগে, ইসলাম প্রচার করার জন্য এই জিনিসটা আমরা করি। বছরে একবার সম্পাদন করি, যারা বিলুপ করছে, যারা হাসারের ময়দানে তাদেরকে হিসাব দিতে হবে। এজিদের বাহিনী, এজিদ বাহিনীর দুনিয়াতেই তো আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে ধ্বংস করছে, অবশ্যই কিয়ামতের ময়দানেও তাদেরকে আল্লাহ পাক কি করবে বলেন? গজব দিবে তাদের। ওই যে বলতাছে না, কেন্দ্রে বলে মা জনিনী হইলাম সর্ব আল্লাহ আমার দুটি নয়ন তারা, ইসলামের জন্য শহীদ হইলেন দেখেন তারা।
খিচুড়ি খাবেন?